আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বিডি থেকে তানিয়া বলছি কাছে দূরে যেয়ে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি ডোসা তৈরি করব সকালে সব সময় একই রকম নাস্তা খেতে আসলে ভালো লাগে না তো ভাবলাম যে আজকে সুজির ডোসা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানেই নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ সুজি আর যে কাপের আমি সুজি নিয়েছি ওই একই রকম কাপের আমি আধা কাপ পরিমাণ হচ্ছে চাউলের গুঁড়া নিয়ে নিলাম আর যে সুজি আর চাউলের গুঁড়া যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি তো এই শুকনো উপকরণগুলো আমি পরিমাণ মতো লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব দুইটা বড় বড় পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর সাথে কিছুটা ধনে পাতা পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিব এভাবে মেখে নিয়ে আমি আস্তে আস্তে এতে পানি অ্যাড করব আর পানিটা আমি এমনভাবে অ্যাড করবো তার আগে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ চিনি তো এটার জন্য খুব স্বাদটা খুব ভালো আসবে তো যদি কারো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের একটা লাইকে আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা তো অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মেশাতে হবে আর এইভাবে মিশিয়ে আমি কিভাবে কি পরিমাণ ব্যাটারটা তৈরি করব তো আপনাদের আমি দেখিয়ে দিব চামচ দিয়ে উঠিয়ে তো সেরকম আপনারা পাতলা ঘনম ওটা যেভাবেও করবেন তো আমি ওটা দেখিয়ে দিব আর হচ্ছে বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক সময় রুটি খেতে ভালো লাগে না কিবা বা সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না তখন সকালে কিবা বিকালে নাস্তাতে এটা করে দেখতে পারেন অনেক ভালো লাগে মচমুচে হয় অনেক তো মুচমুচে ডোসা তৈরি করব আমি এখন তো আমার কিন্তু ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে আমি চামচ দিয়ে উঠিয়ে আপনাদের আমি গোলাটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে দেখেন এরকমই রাখলে ডোসাটা খুব ভালো আসে তো আমি চুলায় চলে যাব এখন চুলায় চলে এসেছি তো আমি একটা জালি ব্যাগ খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে ওইটার ভিতরে একটু তেল দিয়ে আমি এভাবে মুছে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশ দিয়ে অয়েল করে একটু করে নেবেন আর আমি যতবার দিব ততবার একটু ভালোভাবে গুলিয়ে দিব হ্যান্ডের সাহায্যে তো আমি একটু গোলা দিয়ে দিলাম দিয়ে আমি এটা এইভাবে দিলেই অনেক সুন্দর পাতলা মুচমুচে ডোসা তৈরি হয়ে যায় খেতেও খুব মজা লাগে তো এটা আমি মিডিয়াম আছে করছি আমি উলটিয়ে দিলাম এভাবে আমি কয়েকটা করে নিয়েছি বেশ কয়েকটা করেছি তো এই যে হয়ে গেছে আমার মুচমুচি ডোসা ডোসা তৈরি তো এটা কিন্তু খেতে খুবই মজাদার আপনারা ট্রাই করবেন আর আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা মুচমুচি আর মজাদার হয়েছে খুব গরম এখন ঠান্ডা হলে আরও মচমুচে হবে তো গরম গরম খেতেই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ